সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আমার দর্শকদের মধ্যে যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালা 3 নম্বর বর্ণ অর্থাৎ সি হয়, তো এই সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2022 সাল বিশেষ করে স্মরণীয়, বরণীয়, এমনকি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। তো কোন কোন দিক থেকে স্মরণীয় হতে পারে, কোন কোন দিক থেকে বরণীয় হতে পারে, কোন কোন দিক থেকে আপনারা রেকর্ড সৃষ্টি করতে পারেন 2022 সালে, বিশেষ করে ফিজিক্যাল কন্ডিশন কেমন থাকবে, সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের কেরিয়ার কেমন থাকবে, বিজনেস কেমন থাকবে, এমনকি অর্থভাগ্য কেমন থাকবে, তাছাড়া বিশেষ করে কনজুগাল লাইফ বা দাম্পত্য জীবন কেমন কাটবে, এমনকি শিক্ষার্থীদের শিক্ষা, বিদ্যাশিক্ষা বা এডুকেশন লাইফ কেমন যেতে পারে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার বা লাভ লাইফ কেমন যেতে পারে, বন্ধুভাগ্য কেমন বা ফ্রেন্ডশিপ কেমন যেতে পারে, আত্মীয় স্বজন নিয়ে কেমন কাটাতে পারেন, যানবাহন ভাগ্য কেমন থাকবে, যানবাহন কিনবেন নাকি যানবাহন বিক্রি করতে হবে, বা যানবাহন মেরামতে নাজেহাল হয়ে পড়তে হবে, অবশেষে রাগঝাক করে সেই যানবাহন ফেলে রাখতে হবে, তাছাড়া কী ধরনের অশুভ সংকেত আসতে পারে সি আদ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের 2022 সালে, এই সকল দিক নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাছাড়া আমার প্রাণ প্রিয় দর্শকদের কাছে একটি নিবেদন থাকবে, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের জন্য আমার দেওয়া প্রেডিকশান 2022 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে আপনাদের ভাই বোন, আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবদের দেখারও সুযোগ করে দিতে পারেন। সুপ্রিয় দর্শক, তো আমার আলোচনা যেহেতু যাদের নামের প্রথম অক্ষর সি, তো এই সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের যেহেতু 2022 সালে আমি পূর্বেই বলেছি বছরটি স্মরণীয়, বরণীয়, এমনকি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে, যার ফলে আপনারা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের হিসাব মিলাতে সক্ষম হবেন এই বছরটিতে, বিশেষ করে এই অতীত, বর্তমান এবং ভবিষ্যতের হিসাব মিলাতে, কিন্তু আপনাদের কোনো লক্ষ্য ভেদ করার এক মানসিকতা থাকতে হবে, সেই মানসিকতা থাকলে তবেই না স্মরণীয়, বরণীয় হয়ে থাকবে, এমনকি আপনাদের ভিতর যে অশুভ শক্তি, ভোগা শক্তির যে পাশবিক দিক, এই দিকগুলো কিন্তু এই বছরে দূরীভূত হবে, এমনকি এই অশুভ দিককে আপনারা দূরীভূত করতে পারলে যখন অন্ধকারকে দূর করবেন তখন কিন্তু সুদিনের আলো জ্বলবে বা সুদিনের সূর্য আপনাদের জীবনে উদিত হবে। বিশেষ করে সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2022 সালে এক নতুন দিগন্তের সন্ধান আপনারা পাবেন, এমনকি প্রেম বলুন, ধর্ম বলুন, অধ্যয়ন অধ্যাপনা বলুন, ভক্তিমূলক কর্ম বলুন, এই সকল দিকে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই সফলতা আসবে। সেই সঙ্গে যারা শিক্ষক আছেন, গবেষক আছেন, লেখক আছেন, সাহিত্যিক আছেন, উপন্যাসিক আছেন বা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছেন, যারা রাজনৈতিক ক্রিয়াকলাপে লিপ্ত আছেন, বিশেষ করে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে তারা মজবুত আসন পাবেন, এমনকি এক কথায় বিলাসী জীবন যাপন করবেন এই 2022 সালে সি আদ্যক্ষযুক্ত জাতক জাতিকারা। তাছাড়া সেই সঙ্গে যারা পশু পাখির পালন বা লালন পালন করেন তাদের ভাগ্যও কিন্তু চমকে উঠবে, এমনকি আপনাদের মনে এই বছরে পর দুঃখ কাতরতা জাগ্রত হবে, উদারতা দেখা দেবে, দয়ালুতা থাকবে, এমনকি পরোপকারিতা থাকবে, তো অপরকে যখন উপকার করবেন তখন মহান সৃষ্টিকর্তাও কিন্তু আপনাদের উপর সুদৃষ্টি বর্ষিত করবে, তো এই সুদৃষ্টিকে আপনারা কাজে লাগিয়ে অবশ্যই অবশ্যই 2022 সালটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য করতে সক্ষম হবেন। তাছাড়া বিশেষ করে সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের এত প্রখর বুদ্ধি বা সুতীক্ষ্ণ বিবেক বুদ্ধি জাগ্রত হবে, যার ফলে সকল অশুভত্ব দূর করতে সক্ষম হবেন, এমনকি আনন্দের নেশাও কিন্তু প্রচুর থাকবে, সেই আনন্দকে উপভোগ করার জন্য আপনারা অবশ্যই
অশুভ দিক পরিত্যাগ করতে বা অশুভত্ব আগেই টের পাবেন। বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য বা দশা আসতে লাগলে বা কালবৈশাখীর করাল গ্রাস আমাদের গ্রাস করবে কিনা, শত্রু বিরোধী পক্ষরা আক্রমণ করবে কিনা, অর্থাৎ চতুর্দিকে এক ধরনের পূর্ব সতর্কতা কিন্তু আপনারা অবলম্বন করতে সক্ষম হবেন বা সতর্কতার একটা সিগনাল আপনারা পাবেন, যার ফলে সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই 2022 সালটি স্মরণীয় বরণীয় এবং রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে বা গণ্য করতে সক্ষম হবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, তাছাড়া সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের যদি ফিজিক্যাল কন্ডিশনের কথা বলি বা শরীর স্বাস্থ্য কেমন যাবে 2022 সালে, তো এটি যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে যে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ, এমনকি দুর্ঘটনাজনিত অস্থিভঙ্গ, সেই সঙ্গে জলে ডোবা, এমনকি বিশেষ করে ঠান্ডাজনিত ব্যাধিপীড়া বা জ্বর, সর্দি, শ্লেষ্মা, কণ্ঠ নালীর কোনো রোগ বা নাক কান গলার রোগ, এই সকল ব্যাধিপীড়ায় আপনাকে ভুগতে হতে পারে। তবে কোনো ব্যাধি কিন্তু যে আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে বা সেই ব্যাধিতে আপনার জীবন অবসান ঘটবে এমনটি ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের তাই তো, বিশেষ করে যেহেতু ব্যাধিগুলো কিন্তু বিশেষ করে দীর্ঘস্থায়ী ব্যাধি, বিশেষ করে দাঁতের রোগ, পেটের রোগ, চোখের রোগ, এগুলো হলে কিন্তু সহজে সারতে চায় না, তাই তো পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে। দেখুন, দাঁত ফেলে দিলেন, দাঁত বাইন্ডিং করলেন বা পেটের প্রবলেম বা বিশেষ করে আপনার যে স্টোমাকের কোনো প্রবলেম দেখা দিল, গ্যাস অম্ল দেখা দিল, এমনকি নাক কান গলার রোগ দেখা দিল, এটা কিন্তু সহজে উপশমযোগ্য নয়, তাই তো পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, বাইরের ফুড খাওয়া বন্ধ করতে হবে, এমনকি বিশেষ করে নেশা মদ্য জাতীয় দ্রব্যাদি বর্জন করতে হবে, বেশি ভাজা পোড়া খাওয়া থেকে বিরত থাকলে তবেই না স্টোমাককে ভালো রাখতে সক্ষম হবেন। তাছাড়া বিশেষ করে কেরিয়ার কেমন যেতে পারে সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2022 সালে, অর্থাৎ কর্ম, ব্যবসা, বাণিজ্য বা বিজনেস এবং অর্থনৈতিক ভাগ্য, এইগুলো কেমন যেতে পারে। বিশেষ করে সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের এবছর যারা দীর্ঘদিন টাকা পাবেন, টাকা আদায় হচ্ছে না, অর্থাৎ পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, এমনকি যারা অসমাপ্ত গৃহবাড়ির কাজ ফেলে রেখেছেন সেই সকল কাজও সমাপ্ত হতে পারে, এমনকি বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, সেই সঙ্গে হারানো ব্যবসা, হারানো কর্ম ফিরে পেতে পারেন, এমনকি নতুন কর্ম, নতুন ব্যবসা বাণিজ্যে তো অবশ্যই লিপ্ত হবেন, তবেই না তো বছরটি স্মরণীয় বরণীয় বা রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। তাছাড়া অর্থভাগ্য এক কথায় ফুলে ফেঁপে উঠবে, বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ও ঋণ মুক্তির পথও কিন্তু প্রশস্ত হবে, এমনকি যারা নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের এই স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে 2022 সালে যাদের নামের প্রথম অক্ষর সি। তাছাড়া কনজুগাল লাইফ বা দাম্পত্য জীবন এটা কেমন যেতে পারে সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের। দেখুন, দাম্পত্য জীবনের ব্যাপারে সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের আমি বলবো, আপনারা যেহেতু বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, তো আপনাদের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার বলে, বিশেষ করে এবং সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদিজে ভক্তিশ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদের বলে দাম্পত্য জীবন নিশ্চিত ভালো যাবে। বিশেষ করে দেখুন, শরীর থাকলে শরীর কষ্ট হবে, মন থাকলে মনোকষ্ট হবে, কিন্তু মানুষ হিসেবে সে কতটা ভালো মানুষ আর কতটা ভালো প্রতিষ্ঠা পেল এটি কিন্তু দেখার বিষয়। তো সি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকারা 2022 সালে নিশ্চিত ভালো মনুষ্যত্ব পাবেন বা ভালো মনুষ্যত্বের বিকাশ ঘটাতে সক্ষম হবেন এবং ভালো প্রতিষ্ঠা পাবেন, যার ফলে দাম্পত্য জীবনে অশান্তি আসলেও সেই অশান্তিতে বিশেষ করে সালিশ বিচার, মামলা মোকদ্দমা পর্যন্ত করাতে পারে, কিন্তু বিচ্ছেদ ঘটার সম্ভাবনা নেই। কিন্তু চিরস্থায়ী বিচ্ছেদ যেটি রয়েছে, জন্ম এবং মৃত্যু, এখানে কিন্তু মহান সৃষ্টিকর্তা ব্যতিরেকে আর কারো পক্ষে বলা সম্ভব নয়, তো মৃত্যুজনিত বিচ্ছেদ এটা কিন্তু রোধ করা সম্ভব হবে না। তো বাকি দিকে অবশ্যই দাম্পত্য জীবন ভালো কাটবে, সেই সঙ্গে জীবনসাথী ও জীবনসঙ্গীর তরফ থেকেও প্রচুর সহযোগিতা পাবেন,
একে অপরে উভয় উপার্জন করে 2022 সালটি সি আদ্যক্ষযুক্ত জাতক জাতিকারা স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে পারবেন বা স্মরণীয় বরণীয় করে রাখতে সক্ষম হবেন। এমনকি বিবাহযোগ্য পাত্রপাতিদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও পাবেন, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। এমনকি সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে এই 2022 সালে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব বিশেষ করে এডুকেশন লাইফ কেমন যেতে পারে বা বিদ্যা শিক্ষা কেমন হতে পারে সি আদ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের। তো এডুকেশনের ব্যাপারে যদি বলতে হয় তাহলে সি আদ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে এবছর বিদ্যা শিক্ষায় একটা বিশেষ পরিবর্তন সাধিত হবে। হয়তো আপনারা সায়েন্স পড়ছেন, আর্টসে গেলেন বা কমার্সে গেলেন, অর্থাৎ গ্রুপ চেঞ্জ হতে পারে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন করতে হতে পারে, হয়তো আপনার স্কুল পরিবর্তন করতে হতে পারে, কলেজ পরিবর্তন বা ভার্সিটি পরিবর্তন করতে হতে পারে, এমনকি উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন হতে পারে। সেই সঙ্গে যারা লেখাপড়া সমাপ্ত করছেন, সদ্য যারা লেখাপড়া সমাপ্ত করছেন, সেই সকল শিক্ষার্থীদের এই 2022 সালে নামের প্রথম অক্ষর যদি সি হয় তাহলে আপনাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, যার ফলে বেকারত্বের যে দীর্ঘদিনের বা লেখাপড়া শিখেছেন যে বেকার জীবন কাটাবেন, এই হতাশা গেলানির হাত থেকেও কিন্তু মুক্তি পাবেন, যার ফলে শিক্ষার্থীদের জন্য বছরটি স্মরণীয় এবং গর্বের এবং বরণীয় হয়ে থাকবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। এমনকি যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি হারিয়েছেন তাদের এই সম্পত্তি বা ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথও কিন্তু প্রশস্ত হতে পারে। তাছাড়া যা সি আদ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের যাদের পিতামাতা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন তাদের রোগ মুক্তির পথও প্রশস্ত হবে। তবে প্রেমিক প্রেমিকা যারা আছেন সি আদ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের বা প্রচুর বন্ধুবান্ধব রয়েছে, আত্মীয় পরিজন রয়েছে, এই প্রেমিক প্রেমিকাদের প্রেম কিন্তু ভেঙে যেতে পারে। এমনকি বিশেষ করে নতুন প্রেমেও সতর্ক থাকতে হবে, নতুন বন্ধুত্ব করার আগে ভেবে চিনতে বুঝে শুনে বন্ধুত্ব করতে হবে, অংশীদারি নিয়োগ করতে গেলেও কিন্তু আপনাদের ভাবনা চিন্তা করার আবশ্যকতা রয়েছে। মনে রাখবেন, দুর্জনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি রণল জেলে দেওয়ার চেষ্টা করবে বা প্রেমের ফাঁদে ফেলে আপনার কাছ থেকে বিশেষ করে ফায়দা লোটার চেষ্টা করতে পারে। তাই তো প্রেমিক নতুন প্রেম বা নতুন বন্ধুত্ব যারা করবেন, নতুন অংশীদারির ব্যবসায় যারা আরম্ভ করবেন তাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। তবে যারা পুরাতন প্রেমিক প্রেমিকা আছেন তাদের প্রেম এবছর অর্থাৎ 2022 সালে নামের প্রথম অক্ষর যদি সি হয় তাহলে বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। তাছাড়া আত্মীয় স্বজন গর্বে গর্বিত হবেন, সংকটকালে আত্মীয় স্বজনরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা বিশেষ করে সি আদ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটবে বা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে মামলা মকদ্দমা ও কোর্ট কেসের রায়ও কিন্তু পক্ষে আসতে পারে, যার ফলে দীর্ঘদিন ধরে সি আদ্যক্ষযুক্ত জাতক জাতিকারা যারা কারাবাস বরণ করছেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসবো সি আদ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের যানবাহন ভাগ্য কেমন হবে। যারা যানবাহন চালাচ্ছেন বা যানবাহন কিনবেন বা যানবাহন কিনেছেন, এই যানবাহন যারা বদল করবেন তাদের জন্য 2022 সালটি কেমন যেতে পারে। বিশেষ করে সি আদ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের আমি পূর্বেই বলেছি যে 2022 সালটি যে কোনো দিক থেকে স্মরণীয় হবে, বরণীয় হবে এবং রেকর্ড সৃষ্টিকারী বছর হবে। তো বিশেষ করে পুরাতন বাহন বদলের জন্য বছরটি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে, এমনকি নতুন বাহন যারা কিনতে চাচ্ছেন তাদের কেনার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। এমনকি পূর্বেও বলেছি আবারও বলবো যে এক কথায় ধার কর্জ ঋণ মুক্তির পথও কিন্তু প্রশস্ত হবে। এমনকি নতুন গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি, দোকানপাট ও যানবাহন এই সকল দ্রব্য যারা ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন, নামের প্রথম অক্ষর যদি সি হয় তো আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে এই 2022 সালটিতে। তবে অশুভ সংকেত কী? দর্শকদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে সি আদ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের জীবনে অশুভত্ব আসতে পারে কোন কোন দিক থেকে। বিশেষ করে অশুভত্ব আসতে পারে কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, ভাই বোনদের সঙ্গে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, ভাই বোনের মধ্যে মারামারি লাঠালাঠি হতে পারে, এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে। তাছাড়া বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে দিতে পারে, এমনকি অংশীদার
কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে, আলাদা করেও কিন্তু সে সুরক্ষা নাও হতে পারে, অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আত্মসাত হতে পারে। তাই তো আমি পূর্বেই বলেছি যে বন্ধুত্ব করার ক্ষেত্রে, প্রেম করার ক্ষেত্রে, অংশীদারিত্ব করার ক্ষেত্রে এবং ভাই বোনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে, তবেই না কিন্তু অশুভ সংকেতগুলো দূরীভূত করতে সক্ষম হবেন। সেই সঙ্গে সিয়া দক্ষযুক্ত জাতক জাতিকারা যেহেতু সত্যের পূজারী হবেন, বিশেষ করে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা এগুলো কিন্তু থাকবে। তো এই গুণের মধ্যে অশুভ দিক বা অশুভ সংকেত, বিশেষ করে কালিমা লিপ্ত করার মতো, বিশেষ করে নেশা, মদ্য, জুয়া বা বার্বনিতা, বেশ্যা সংসর্গ, এই সকল দিকগুলো থেকে দূরে থাকতে হবে। নচেত কিন্তু সি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের এক ঘটি দুধের মধ্যে এক ফোঁটা গোসনা পড়লে যেমন দুধ কেটে যাবে বা লেবুর রস দিলে যেমন দুধ কেটে যায়, ঠিক তদনুরূপ আপনাদের জীবনে কিন্তু কালিমা লিপ্ত হয়ে পড়তে পারে। যদি আপনারা অনুচিত অবৈধ পথে উপার্জন করতে চান বা ঘুষ উৎকোচ গ্রহণ করতে চান, ঘুষ দেওয়া নেওয়া দুটোই কিন্তু সমান অপরাধ। তো এই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে আপনারা যদি বিরত থাকতে সক্ষম হন, তাহলে সি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্য অবশ্যই 2022 সালটি স্মরণীয় হবে, বরণীয় হবে, এমনকি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাছাড়া দর্শকবৃন্দ, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে সি আর দক্ষযুক্ত জাতক বা জাতিকা আমরা, তো 2022 সালের যে অশুভ ফল এটি দূর করার কি কোনো উপায় নেই? দেখুন, প্রথম উপায় হচ্ছে আপনার সতর্কতা, আপনার চেষ্টা, আপনার অধ্যবসায়, এ বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকা। দ্বিতীয় প্রতিকার হচ্ছে আপনাদের বৃহস্পতির জন্য পোকরাজ এবং কেতুর ক্যাটসাই, এই দুটি রত্ন ধারণ করা। এই দুটি রত্ন ধারণ করতে পারলে এবং যদি সতর্কতা সঙ্গে পা বাড়াতে পারেন বা অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে পারেন, তবে জীবন সাথী বা দাম্পত্য জীবন, কর্ম, ব্যবসা বাণিজ্য বা কেরিয়ার, বিজনেস এবং অর্থভাগ্য, এমনকি ফিজিক্যাল কন্ডিশন বা এডুকেশন লাইফ, সকল কিছু নিয়েই একটা বছরটিকে স্মরণীয় করে রাখতে সক্ষম হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান সি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্য 2022 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ভাই, বোন, আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবদেরও দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।